নমস্কার বন্ধুরা, ডব্লিউবি ক্যারিয়ার আবার এক নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সকলের সামনে হাজির হলো। আশা করি বন্ধুরা আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, এরকম নতুন নতুন জবের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অল করে রাখা সর্বপ্রথম জবের আপডেট জন্য আপনার কাছে যেতে পারে। তাহলে চলুন গুরুত্বপূর্ণ ভিডিও বেশি কথা না বলে শুরু করা। তো বন্ধুরা, বিস্তারিত আপনাদের কথা বলে রাখি, ডিফেন্সের জবে আপডেট পাওয়ার জন্য আমাদের ডিসক্রিপশান বক্সে সরাসরি গিয়ে লিঙ্ক পেয়ে যাবেন, ওখানে গিয়ে ভিজিট করে দেখে নিতে পারেন। ওয়েবসাইট সব দেওয়া আছে, আপনারা বিস্তারিত দেখে নিতে পারেন। তো বন্ধুরা, অনস্কিল অফিসার ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, দার্জিলিং অর্থাৎ রাজ্য সরকারের ট্রেজারি ডিপার্টমেন্ট অর্থাৎ কোষাগার বিভাগে বা দপ্তর থেকে দারুণ একটি চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো বন্ধুরা, দার্জিলিং জেলা কোষাগার বিভাগে এই নিয়োগটি করা হবে। দার্জিলিং জেলায় নিয়োগ করা হবে হলেও পশ্চিমবঙ্গের সব জেলা থেকে কিন্তু চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন চাইলে। এই চাকরির জন্য আপনি কি আবেদন করতে চান? আচ্ছা, আবেদন করার আগে নিয়োগে বিস্তারিত যেমন পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, বেতন, বয়সসীমা, মোট শূন্য পদ, নিয়োগ পদ্ধতি, আবেদন শুরু, আবেদন শেষের তারিখ বিস্তারিত ভালো করে আপনাদের আগে জানিয়ে দেবো, তারপরে সব বিস্তারিত এই রুজেন ক্লিয়ার করে দেবো। তাহলে বন্ধুরা, এর তরফ থেকে যে বিজ্ঞপ্তির নোটিশটা বেরিয়েছে সেই নোটিফিকেশানে আমরা চলে যাই, অর্থাৎ ট্রেজারি ডিপার্টমেন্ট অর্থাৎ কোষাগার দপ্তরে যেখানে নিয়োগ করা হচ্ছে সে বিস্তারিত আপনাদের নোটিফিকেশানে দেখে নিতে, বিস্তারিত এটি যেট এখন দেখি ক্লিয়ার করে দেবো। তাহলে বন্ধুরা, নোটিফিকেশানটা দেখতে পাচ্ছেন, নোটিফিকেশানটা দেখে নিন। নোটিফিকেশানের তিন পেজে নোটিফিকেশান রয়েছে, বিস্তারিত বেশি বড় নেই, আপনারা বিস্তারিত পড়ে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা আবেদন করতে চাইলে কিন্তু অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর নিচে পিডিএফটা দেওয়া আছে, ফর্ম্যাটটা অর্থাৎ ফর্ম ফিল আপের পিডিএফটা দেওয়া আছে, এটা এফোর পেজে ভালো করে প্রিন্ট করে নিতে হবে। সে বিস্তারিত আপনাদের লাস্টে বলবো, আগে ক্রাইটেরিয়াগুলো বলে নিই কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে। তো বন্ধুরা, এখানে ছকটি যে মেনশন করেছে দেখতেই পাচ্ছেন, ডাটা এন্ট্রি অপারেটর ডিইও এই পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তাহলে বন্ধুরা, নোটিশ নাম্বারটা দেখতে পাচ্ছেন 146/TRE, নোটিশটা দেখে নিন। তাহলে বন্ধুরা, এখানে পদের নামটা আপনাদের বললাম। তো বন্ধুরা, এই পদের জন্য মাসিক বেতন আপনাদের কী দেবে? এই 11,000টা কিন্তু প্রতি মাসে কিন্তু বেতন দেওয়া হবে এই ডাটা এন্ট্রি অপারেটর পদের ক্ষেত্রে। তো বন্ধুরা, এখানে শিক্ষাগত যোগ্যতা কী লাগছে অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশন কী লাগছে? যে কোনো শিক্ষিতপ্রাপ্ত ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে এবং সেই সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে ও লেভেলে সার্টিফিকেট থাকতে হবে, তাহলে এই পদের জন্য আপনারা আবেদন করতে পারছেন। তাহলে বন্ধুরা, এই পদের জন্য বয়সসীমা কী লাগছে? প্রার্থীর 18 থেকে 40 বছর মধ্যে হতে হবে, বয়স হিসাব করতে হবে 29/9/2022 তারিখ অনুযায়ী। এবার এস ক্যাটাগরি অনুযায়ী কিন্তু ছাড়গুলো পাচ্ছেন, এসসি এসটি 5 বছর, ওবিসি না 3 বছরের ছাড়গুলো কিন্তু পেয়ে থাকছেন। তো বন্ধু, এখানে শূন্যপদ কটি রয়েছে? 4টি, এই শূন্যপদে কিন্তু নিয়োগ করা হবে। এই পদের জন্য আপনাদের কীভাবে নিয়োগ করবেন এই চাকরি ক্ষেত্রে? ডাটা এন্ট্রি অপারেটর পদের ক্ষেত্রে প্রার্থীদের কম্পিউটার টেস্ট এবং ফাইনাল ইন ম্যারিট লিস্টের উপরে কিন্তু নিয়োগ করা হবে। তো বন্ধুরা, এই পদের জন্য আপনারা কীভাবে আবেদন করবেন এর সঙ্গে আপনাদের আবেদন পদ্ধতিটা বলে দিই, কীভাবে আবেদন করবেন সেটা দেখে নিন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আপনারা আবেদন করবেন এই চাকরির জন্য আবেদন করতে হবে? সরাসরি অফলাইনের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানা ড্রাফট বক্সে গিয়ে আবেদনপত্র জমা করতে হবে, তাই আবেদনকারীকে সর্বপ্রথমে এর অফিসিয়াল ওয়েবসাইটে থেকে বিজ্ঞপ্তি 3 নম্বর পেজে আছে, তো বন্ধুরা ওইটা আপনাদের ডাউনলোড করে নিতে হবে। তো বন্ধুরা, এই যে ফর্মেটটি দেখতে পাচ্ছেন অর্থাৎ ফর্ম ফিল আপের ফর্মেটটি, যে পদের জন্য আপনারা অ্যাপ্লাই করবেন ফর্মেটটি দেখেন, ভালো করে ফর্মটি ফিল আপ করবেন, একটা পাসপোর্ট সাইজের ছবি লাগাবেন, এটা A4 সাইজে আপনাদের প্রিন্ট করে নিতে হবে। এরপর আপনার পদ সঠিকভাবে পূরণ করবেন, নথিপত্র জিরোস করে সঙ্গে যুক্ত করে দেবেন, তারপরে কাগজের যুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দেবেন। তো বন্ধুরা, এর সঙ্গে কী কী ডকুমেন্টস দিচ্ছে সেগুলো আপনাদের বলে দিই, জন্ম সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড হিসেবে দিতে পারেন, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, কম্পিউটার সার্টিফিকেট, 2 কপি পাসপোর্ট সাইজ ছবি, এটা সেলফ অ্যাটেস্টেড করে দিয়ে দেবেন। তো বন্ধুরা, আপনাদের ঠিকানাটা বলে দিই কোথায় পাঠাবেন। ঠিকানাটা দেখতে পাচ্ছেন, এই যেখানে মেনশন করেছে দেখুন, এই যে এখানে ছকটি দিয়ে মেনশন করেছে বড় বড় করে, আপনাদের দেখিয়ে দিই, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। ঠিকানা আপনাদের বলে দিই, ট্রেজারি ডিপার্টমেন্ট ইন দ্য অফিস অফ দি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দার্জিলিং লেরবং কার্ড রোড, এই ঠিকানায় কিন্তু আপনাদের আবেদনপত্রটা পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট টাইমের মধ্যে। তো বন্ধুরা, এর সঙ্গে গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা আমাদের গুরুত্বপূর্ণ তারিখটা বলে দিই, নোটিশ প্রকাশ করেছে 12/9/2022 তারিখ, আবেদন শুরু 12/9/2022 তারিখ। তো বন্ধুরা, আবেদন কবে শেষ হচ্ছে? এই মাসের মধ্যে কিন্তু আবেদন শেষ হয়, অর্থাৎ 29/9/2022 তারিখ, দেখতেই পাচ্ছি এখানে মেনশন করেছে।
বিস্তারিত আপনাদের বলে দিলাম এই বিষয় নিয়ে। তো বন্ধুরা, এই নোটিফিকেশন দেখে আপনাদের বিস্তারিত ক্রাইটেরিয়া ক্লিয়ার করে দিলাম কোন পদে নিয়োগ করা হচ্ছে। ডাটা এন্ট্রি অপারেটর পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো বন্ধুরা, এই নিয়োগের বিস্তারিত ক্রাইটেরিয়া আমাদের ক্লিয়ার করে দিলাম। তো বন্ধুরা, আপনাদের সঙ্গে আজ আলোচনা করলাম কোষাগার দপ্তর নিয়ে। তো বন্ধুরা, এই নিয়োগটি করা হচ্ছে কিন্তু দার্জিলিং জেলায়। দার্জিলিং জেলায় নিয়োগ করা হলেও আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন, বিস্তারিত আপনাদের অসুবিধা হবে না। তাহলে বন্ধুরা, আজকে গুরুত্বপূর্ণ ভিডিও এখানেই শেষ করলাম। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আপনাদের বন্ধুর সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন। প্রতিনিয়ত এরকম নতুন নতুন জবের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অল করে নেবে, যে সবার প্রথম জবের আপডেট যেন আপনার কাছে যেতে পারে। তাহলে পরের এক নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে দেখা হচ্ছে। তখন যেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।